হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল আর আর বি এন টিপিসি সিবিটি ওয়ান এক্সামের ফেস টুয়ের যে এক্সাম চলছে ষোলোই জানুয়ারি থেকে সেই ফেস টুয়েরই অঙ্কের সমাধান করব আমি পরীক্ষায় যেসব অঙ্ক আসছে সেগুলির সমাধান করব শর্টকাট পদ্ধতিতে সমাধান করব এটি পার্ট ওয়ানের ভিডিও এভাবে করে পার্ট পার্ট করে আমি তোমাদের ভিডিও দেব এবং প্রতিটি পার্টে পনেরোটি করে কোশ্চেনের সমাধান করে দেবো ঠিক আছে তো নেক্সট পার্টগুলির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখে নাও পরীক্ষায় কেমন অঙ্ক আসছে ফেজ টুতে আর এই অঙ্কগুলি তোমাদের গ্রুপ ডি পরীক্ষা যারা দেবে তাদের জন্য হেল্পফুল হবে কারণ গ্রুপ ডিতেও এন টি মতো সেমি সিলেবাস রয়েছে ম্যাথের জন্য তো সেই কারণে তোমরা যারা গ্রুপ ডি এক্সাম দেবে তারাও কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এই কোশ্চেনগুলিকে নোট করে প্র্যাকটিস করতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো চলো শুরু করা যাক প্রশ্নটিতে বলা হয়েছে এক টাকায় দশটি পেন কেনা হলো এক টাকায় কতগুলি পেন বিক্রি করলে পঁচিশ শতাংশ লাভ হবে দেখো বন্ধুরা এক টাকায় কেনা হয়েছে দশটা পেন এবং তাকে কি করতে হবে পঁচিশ শতাংশ লাভ করতে হবে তাহলে সে এক টাকায় দশটার থেকে নিশ্চয়ই কম পেন বিক্রি করবে তাই না বেশি বিক্রি করলে তো তার লস হয়ে যাবে দশটার থেকে কম পেনই দিতে হবে তাকে এক টাকায় বেচার সময় অতএব দেখো অঙ্কটা আমরা খুবই সহজে সমাধান করব দশটা পেনের কথা বলা হয়েছে এবং সেটা বিক্রির পরে সেখানে পঁচিশ শতাংশ লাভ বলেছে পঁচিশ শতাংশ লাভ মানে কি একশো টাকায় পঁচিশ শতাংশ লাভ মানে কি একশো পঁচিশ ঠিক আছে একশো টাকায় যদি কেনা হয় কোনো জিনিস সেটা লাভ করতে হলে একশো পঁচিশ টাকায় বিক্রি করতে হবে এবার আমাদের এখানে পেন থেকে বার করছি পেনের সংখ্যা বার করবো তাই না তাহলে যে দশটা পেন কিনেছে বিক্রি করবে কটা পেন কম পেন বিক্রি করবে তার মানে উপরে ছোটটা দেব উপরে দেব একশো নিচে দেবো একশো তাহলে আমাদের কী বেরোবে যেটা বেরোবে সেটাই হয়ে যাবে অ্যান্সার পাঁচ দুগুনি দশ পাঁচ দিয়ে পাঁচ পঁচিশে একশো পঁচিশ চার পঁচিশে একশো চার দুগুণি আট তাহলে এক টাকায় তাকে আটটা পেন বিক্রি করতে হবে এবং তাতে করে তার পঁচিশ শতাংশ লাভ হবে ঠিক আছে বুঝতে পারলে এবার এখানে তোমাদের আমি যদি একটা ডিজিট চেঞ্জ করে দেই ধরো এক টাকায় দশটা পেন কেনা হলো তাকে যদি কুড়ি শতাংশ লাভ করতে হতো তাহলে সে এক টাকায় কতগুলো পেন বিক্রি করতো একইভাবে আমরা করবো দেখো কটা পেন সে কিনেছে দশটা পেন এক টাকায় এবং তাকে লাভ করতে হবে লাভ করতে হবে মানে কি একটা লাভ করতে হবে হলে একশো কুড়ি হবে আর একশো হবে দেখো একশো টাকা একশো টাকা যদি হয় লাভ করতে হলে কুড়ি শতাংশ তাহলে একশো কুড়িই হবে এবার যেহেতু তাকে লাভ করতে হবে তাই উপরে ছোটোটা দিতে হবে আর উপরে ছোটোটা কেন দেই আমরা কারণ ভগ্নাংশের উপরে যদি ছোটোটা দেই তাহলেই ভগ্নাংশের মান ছোটো হয় তাহলে উপরে দেবো একশো নিচে দেবো একশো কুড়ি আমাদের এখান থেকে কাটাকাটি করলে অ্যান্সার বেরিয়ে যাবে যদি কাটাকাটি করি চার পঁচিশ একশো চার দিয়ে তিন চারে বারো তো পঁচিশ বাই তিন মানে তিন আটে চব্বিশ আট পূর্ণ এক বাই তিন পারসেন্ট ক্লিয়ার বুঝতে পেরেছ তো এভাবে করে আমরা কি করব এই অঙ্কগুলি সমাধান করব একদম সহজ পদ্ধতি আমাদের এর থেকে শর্টকাট পদ্ধতি আর কেউ তোমাকে বলতে পারবে না এটাই সব থেকে শর্টকাট পদ্ধতি এই অঙ্কগুলি সমাধান করার বন্ধুরা প্রশ্ন ছিল একটি দশমিকের গুণের তো দেখো প্রথমে কি করব প্রথমে আমরা সংখ্যাগুলিকে গুণ করে নেব দশমিকটাকে পরে হিসাব করব ঠিক আছে দেখো সংখ্যাগুলোকে যদি গুণ করি তাহলে সাত আর সাত গুণ করলে হবে উনপঞ্চাশ আর এখানে এই দুটো সাত গুণ করলে হবে উনপঞ্চাশ তো ঊনপঞ্চাশের স্কোয়ার করলে কত হয় ঊনপঞ্চাশ গুণ ঊনপঞ্চাশ হয় চব্বিশশো এক তার সঙ্গে কি করব আর একটা সত্তর গুণ করব ঠিক আছে তো এবার এটা যদি গুণ করি তাহলে কত হবে সাত এককে সাত সাত তারপরে শূন্য বসলো চার সাত আঠাশের আট হাতে দুই সাত দুগুণি চোদ্দো আর দুই ষোলো এখানে একটা শূন্য এবার কয় সংখ্যার আগে দশমিক হবে এখানে আছে তিনটে তারপরে এখানে আছে দুটো তিন আর দুই পাঁচটা আর এখানে একটা ছটা তাহলে আগে দশমিক দশমিক এখানে শেষে শূন্য কাটা দশমিকের পর একদম শেষে শূন্য কাটা যায় অতএব অ্যান্সার হয়ে যাবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এইট জিরো সেভেন ঠিক আছে ক্লিয়ার তো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি প্রশ্ন ছিল একটি ত্রিভুজের দুটি কোণের মান হাফ পাই রেডিয়ান এবং এক বাই তিন পাই রেডিয়ান ত্রিভুজটির তৃতীয় কোণের মান কত তো বন্ধুরা এই অঙ্কটি সমাধান করতে হলে তোমাদের জানতে হবে যে এক পাই রেডিয়ানের মান কত তো এক পাই রেডিয়ানের মান হলো একশো আশি ডিগ্রি এক পাই রেডিয়ান হল তোমার একশো আশি ডিগ্রি তো এবার আমরা অঙ্কটা সহজেই সমাধান করতে পারবো তো বলা হয়েছে দুটি কোণের মান কত হাফ পাই রেডিয়ান তো যেটার হাফ পাই রেডিয়ান এক পাই রেডিয়ান যদি একশো আশি হয় তাহলে হাফ পাই রেডিয়ান হবে নব্বই ডিগ্রি তাহলে একটা কোণ পেলাম নব্বই ডিগ্রি কারণ হাফের সঙ্গে একশো আশি গুণ করবো তো কত হবে নব্বই হবে তো দেখো আর একটা বলেছে ওয়ান বাই থ্রি পাই রেডিয়ান তো আর একটার মান কত হবে ওয়ান একশো আশি গুণ ওয়ান বাই থ্রি তাহলে তিন দিয়ে কাটলে কত হবে ছয় হবে তো ষাট ডিগ্রি ঠিক আছে একটা পেলাম নব্বই ডিগ্রি একটা পেলাম ষাট ডিগ্রি আর একটা তাহলে কত হতে হবে দেখো নয় নব্বই আর ষাটে তোমার একশো তোমার আমরা জানি যে একটা ত্রিভুজ তার তিনটে কোণ যদি আমরা যোগ করি তাহলে সব মিলিয়ে একশো আশি ডিগ্রি হয় তাহলে দুটোর কোণের মান যদি দেড়শো হয় তাহলে আরেকটার মান কত হবে একশো আশির থেকে বাদ দিয়ে দেবো দেড়শো তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাব তিরিশ ডিগ্রি অতএব তৃতীয় কোণের মান হল তিরিশ ডিগ্রি ঠিক আছে বুঝতে পেরেছ তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি তারপরে প্রশ্ন ছিল যে একটি মিনারের উন্নতি উন্নতিকোণের মান কত হবে যখন মিনারটির উচ্চতা ও ছায়ার দৈর্ঘ্য সমান দেখো এই ধরো একটা মিনার এটার উচ্চতা এক্স তাহলে ছায়ার দৈর্ঘ্য এক্স হবে কারণ প্রশ্নে বলেই দিয়েছে উচ্চতা ও ছায়ার দৈর্ঘ্য সমান এবার আমাদের চেয়েছে এই উন্নতি কোণের মান এই কোনটার মান কত তো বন্ধুরা এই প্রশ্নের সমাধান আমরা খাতা পেন ছাড়াই করতে পারি অথবা আমরা ত্রিকোণমিতির যে সূত্র রয়েছে সেটা ধরেও করতে পারি তো প্রথমে ত্রিকোণমিতির সূত্র ধরে যদি করি কিভাবে করব দেখিয়ে দেই তারপরে খাতা পেন ছাড়া বেসিক আমরা ত্রিভুজের যদি নিয়ম জানি তাহলেই সমাধান করতে পারবো তো দেখো প্রথমে ত্রিকোণমিতি দিয়ে দেখাচ্ছি দেখো আমরা জানি যে থিটা ট্যান থিটার সমান সমান হল লম্ব বাই ভূমি কার এখানে আমরা লম্ব আর ভূমি পেয়েছি তো টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি তো এক্স বাই এক্স কাটাকাটি করলে কত হবে এক হবে ঠিক আছে তো টেন থিটা সমান সমান এক তো টেন থিটার মান কখন এক হয় যখন টেন থিটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি হলেই কী হয় এক হয় তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এটার মান হলো পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝতে পেরেছ টেন থিটার মান এক কখন হয় যখন টেন থিটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তখনই এক হয় এটা তো আমরা ত্রিকোণমিতি জানলে করতে পারবো যদি আমি টেন থিটার মান না জানি তাও এই অঙ্কটা সমাধান করতে পারবো কিভাবে করতে পারবো দেখো আমি আবার ছবিটিকে আঁকছি এই এরকম ছিল আমাদের ছবি এটাও এক্স ছিল এটাও এক্স ছিল আর আমাদের ছিল এই কোনটার মান তো আমরা জানি এইটা হলো একটা সমকোণী ত্রিভুজ যার এই কোনটার মান হলো নব্বই ডিগ্রি এই যে এই কোনটার মান হলো নব্বই ডিগ্রি তাহলে এই সমকোণী ত্রিভুজের এই কোনটার মান নব্বই ডিগ্রি এবং দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে বাকি দুটো কোণের মানও সমান হবে তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের মোট সমষ্টি হলো একশো আশি ডিগ্রি তো একটা কোণ যদি নব্বই ডিগ্রি হয় বাকি দুটো কোণের সমষ্টি কত হবে নব্বই ডিগ্রি হবে ন একশো আশির থেকে নব্বই বাদ দিলে নব্বই ডিগ্রি এবার যেহেতু এই দুটো কোণ সমান হবে তো নব্বইকে দুই দিয়ে ভাগ করে দিলে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে ঠিক আছে তো আমরা যদি এই বেসিক নিয়মটা জানি তাহলে প্রশ্নটা পড়ার সাথে সাথেই আমরা বুঝতে পারবো যে দুটো বাহু যখন সমান আছে আর একটা কোন নব্বই আছে তাহলে বাকি দুটো কোণের মান পঁয়তাল্লিশ করেই হবে তো অতএব অ্যান্সার হয়ে যাবে মিনারটির উন্নতি কোণের মান পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে বুঝতে পেরেছ তারপরে প্রশ্ন ছিল যদি ফাইভ টেন থিটা সমান সমান ফোর হয় তাহলে ফাইভ সাইনথিটা মাইনাস ফোর কসথিটা বাই ফাইভ থিটা প্লাস টু কথিটা এর মান কত তো বন্ধুরা দেখো এখানে আমাদের ফাইভ টেন থিটার মান দিয়ে দিয়েছে তাহলে টেন থিটা সমান সমান কত হবে টেন থিটার মান হবে তোমার চার এই পাঁচটা এই পাশে চলে আসলে নিচে চলে যাবে তাহলে চার বাই পাঁচ টেন থিটার মান চার বাই পাঁচ আর আমরা জানি টেন থিটা মানে হলো সাইন থিটা বাই কস থিটা টেন থিটা মানে কত সাইন থিটা বাই কস থিটা ঠিক আছে আমি লিখে দিচ্ছি টেন থিটা মানে সাইন থিটা বাই কজ থিটা তো এবার আমরা এটাকে যদি সমাধান করি তাহলে অ্যান্সার পেয়ে যাব কীভাবে সমাধান করবো দেখো টেনের মান জানি তো সাইনকে কজ দিয়ে ভাগ করবো তার মানে আমরা যদি সবগুলোকে কজ দিয়ে ভাগ করি তাহলেই অ্যান্সার পেয়ে যাব দেখো ফাইভ সাইন থিটা তাকে কথিটা দিয়ে ভাগ মাইনাস ফোর কজ থিটা তাকেও কসথিটা দিয়ে ভাগ তো একইভাবে নিচেও তাই করবো ফাইভ সাইন থিটা তাকে ভাগ করবো কস্থিটা দিয়ে যখন ভাগ করতে হয় তখন সব কয়টা রাশিকেই ভাগ করতে হয় এরকম ভগ্নাংশে থাকলে তো এ পাশে টু কস্থিটা এখানে টু লিখেছি নাকি হ্যাঁ টু কস্থিটা টু কস্থিটা বাই কস্থিটা তো এটাকে একটু সরিয়ে নেই কস্থিটা ঠিক আছে তো এবার এখানে এই কস্তিটা কস্তিটা কাটা এই কস্তিটা কস্তিটা কাটা তো এবার দেখো ফাইভ সাইন থিটা বাই কসটা সাইনথিটা বাই কস্তিটার মান হলো টেন থিটা তাহলে ফাইভ থিটা এটার মানে কি ফাইভ টেন থিটা ফাইভ টেন থিটা বাই এখানেও সাইনথিটা বাই কস্তিটা মানে ফাইভ টেন থিটা ফাইভ টেন থিটা আর উপরে এপাশে পাশে কী থাকছে মাইনাস এখানে কস্ত কস কস্ত কাটা গেছে চার এখানে হলো দুই তো এবার আমরা টেন থিটার মানটা বসিয়ে দেবো অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে তাহলে টেন থিটার মানটা বসালে কি পাবো এটা ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও একটা তারপর আমি নেক্সট দেখাচ্ছি দেখো যদি টেন থিটার মান বসাই ছিল হলো ফাইভ টেন থিটা তো টেন থিটার মান কত পেয়েছিলাম চার বাই পাঁচ তো পাঁচ গুণ চার বাই পাঁচ মাইনাস ছিল চার আর নিচে হলো পাঁচ গুণ চার বাই পাঁচ মাইনাস তোমার দুই প্লাস দুই প্লাস হল দুই তো এবার দেখো এই পাঁচ পাঁচ কাটা চার থেকে চার গেলে শূন্য উপরে শূন্য নিচে যা কিছু থাকুক না কেন উপরে যদি শূন্য থাকে তার ভ্যালুগত হয় ভাগ করলে শূন্যই পাওয়া যায় অতএব এটার মান কত পেলাম আমরা শূন্য অ্যান্সার হলো শূন্য ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি প্রশ্নটিতে বলা হয়েছে এ কোনো কাজ পনেরো দিনে করতে পারে বি দশ দিনে করতে পারে দুজনে মিলে কত দিনে করবে তো এর সময় বলে দিয়েছে আর বিয়ের সময় বলে দিয়েছে তো দুজনে মিলে করলে কত সময় লাগে আমি তোমাদের শিখিয়েছিলাম যে দুজনে মিলে বললে কি করতে হয় উপরে গুণ করতে হয় আর নিচে কি করতে হয় যোগ করতে হয় তো পনেরো আর দশ যদি যোগ করি হবে পঁচিশ তো এটা সমাধান করলেই অ্যান্সার পেয়ে যাব তো এবার কাটাকাটি করি পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণি দশ দশ তাহলে তিন দুগুণি ছয় তাহলে দুজনে মিলে করলে ছয় দিন সময় লাগবে এটাই হলো অ্যান্সার ঠিক আছে তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি প্রশ্নটিতে বলা হয়েছে এ একটি কাজ চল্লিশ দিনে করতে পারে বি এর থেকে কুড়ি শতাংশ বেশি কাজ করতে পারে এ ও বি একসাথে কাজটি কত দিনে করতে পারবে দেখো এখানে বলা হয়েছে বি এর থেকে কুড়ি শতাংশ বেশি কাজ করতে পারে তাহলে এ ইসু বি এ যদি একশো ইউনিট কাজ করতে পারে তাহলে বি করতে পারবে কুড়ি শতাংশ বেশি মানে একশো কুড়ি ইউনিট তার মানে এটা হলো এদের কর্মক্ষমতা ক্ষমতা বা কর্মক্ষম ঠিক আছে এবার এটাকে যদি অনুপাতটাকে ছোটো করি তাহলে শূন্য শূন্য কাটা তাহলে পাঁচ ইস ছয় পাঁচ ইস ছয় ঠিক আছে তার মানে এ যদি একদিনে পাঁচ ইউনিট কাজ করতে পারে বি দিনে করতে পারবে ছয় ইউনিট কাজ ঠিক আছে তো এ একটি কাজ চল্লিশ দিনে করতে পারে চল্লিশ দিনে করতে পারে তাহলে মোট কাজটা কত হতে পারে কালিটা আমি চেঞ্জ করে নিই এবার দেখো বলা হয়েছে এ কয় দিনে করে চল্লিশ দিনে চল্লিশ দিনে মোট কতটা কাজ করবে এক দিনে করে পাঁচ ইউনিট তাহলে চল্লিশ দিনে করবে দুশো ইউনিট চল্লিশ দিনে করবে দুশো ইউনিট কাজ এ তাহলে এইটাই হলো মোট কাজ দুশো ইউনিটই মোট কাজ এবার দুজনে মিলে একসাথে করবে দুজনে মিলে একদিনে কত ইউনিট করতে পারে পাঁচ আর ছয় এগারো ইউনিট তাহলে দুশো ইউনিট করতে কত দিন সময় লাগবে দুশো তাকে এগারো দিয়ে ভাগ করব তাহলে এবার এগারো দিয়ে তো কাটাকাটি যায় না তো এগারো দিয়ে করলে এগারো গুণ আঠারো হবে তো আঠারো পূর্ণ আঠারো পূর্ণ আঠারো গুণ এগারো করলে তো একশো আটানব্বই আঠারো পূর্ণ দুই বাই এগারো দিন ঠিক আছে আঠারো পূর্ণ দুই বাই এগারো দিন এটা হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার ঠিক আছে তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি তারপরে প্রশ্ন ছিল যে এক্স ইস টু ওয়াই সমান সমান তিন ইস টু পাঁচ হলে থ্রি এক্স প্লাস টু ওয়াই বাই থ্রি এক্স মাইনাস টু ওয়াই এর মান কত তো দেখো এখানে আমাদের এক্স ইস টু ওয়াই তিন ইস টু পাঁচ বলেছে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি এক্স হলো তিন আর ওয়াই হলো পাঁচ এক্স তিন আর ওয়াই পাঁচ তো এবার মানটাকে এখানে বসাবো ইনপুট করব তাহলে অ্যান্সার পেয়ে যাবো তাহলে এক্স তিন মানে তিন গুণ তিন যোগ দুই গুণ পাঁচ আর নিচে তিন গুণ তোমার এক্সের মানে তিন যোগ দুই গুণ পাঁচ তো তিন তিরিককে নয় আর এখানে পাঁচ দুগুণি দশ দশ আর নয় উনিশ আর নিচে তিন তিরিককে নয় ও নিচে মাইনাস আছে সরি নিচে মাইনাস আছে নিচে মাইনাস আছে তাহলে তিন কে নয় আর এখানে পাঁচ দুই দশ তো দশ থেকে নয় গেলে কত হয় এক আর বড়টার চিহ্ন যেহেতু এক তাহলে এক মানে হলো এটার অ্যান্সার ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি প্রশ্নটিতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস সমান সমান টু তাহলে এক্স প্লাস ওয়ান সমান সমান কত তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান টু এক্স এখানে দেখো শুধু ওয়ান রয়েছে কিন্তু এখানে আমাদের মানে চেয়েছে ওয়ানের নিচে এক্স আছে তাহলে আমরা কী করবো এ পাশের এই পুরোটাকে এক্স দিয়ে ভাগ করব তাহলে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান টু এক্স বাই এক্স এবার কাটাকাটি করি এক্স এক্স কাটা এখানে এই এক্স দিয়ে এক্স স্কোয়ার কাটলে এক্স তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান কত পেলাম টু পেলাম আমাদের অ্যান্সার পেয়ে গেছি এটাই হলো অ্যান্সার ঠিক আছে তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি প্রশ্ন ছিল যে নয়ের পাওয়ারে দুই এম গুণ তিন ডিভাইডেড বাই তিন গুণ দুশো তেতাল্লিশ সমান সমান তিনের পাওয়ারে নয় হলে এম সমান সমান কত এমের মান চেয়েছে আমাদের কাছে তো দেখো এখানে আমরা প্রথমে এই দুটো তিনকে কেটে দিতে পারি তিন তিন কেটে দিতে পারি তারপরে এই যে নয় আছে নয়কে আমরা কী লিখতে পারি তিনের স্কোয়ার লিখতে পারি নয় মানে কি তিনের স্কোয়ার তো তার উপরে কি পাওয়ারে আছে দুই এম ঠিক আছে এইটা রয়েছে সমান সমান দুশো তেতাল্লিশকে আমরা কী করবো এপাশে নিয়ে আসব যদি ওই পাশে নিয়ে যাই এপাশে পাশে প্রথমে তিনের পাওয়ারে নয় ছিল তার সঙ্গে গুণ কত হবে তিনের পাওয়ারে পাঁচ হবে আমরা জানি যে তিনের পাওয়ারে পাঁচ মানে হলো দুশো তেতাল্লিশ তিনের পাওয়ারে পাঁচ মানে দুশো তেতাল্লিশ পাঁচখানা তিন গুণ করলে দুশো তেতাল্লিশ হয় সেই কারণে আমরা দুশো তেতাল্লিশটাকে এপাশে পাশে নিয়ে গেলাম কিভাবে নিয়ে গিয়ে একবারে তিনের পাওয়ারে পাঁচ লিখে দিলাম ঠিক আছে কারণ তিনের পাওয়ারে পাঁচ মানে দুশো তেতাল্লিশ এবার দেখো অঙ্কটা সহজ হয়ে গেল সমাধান করা তাই না দেখো এই যে তিনের পাওয়ারে দুই আছে তার পাওয়ারে আবার দুই এম আছে তার মানে এটা মানে আমরা লিখতে পারি দুই এই পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয় দুই দুগুণই চার তো তিনের পাওয়ারে চার এম ঠিক আছে সমান সমান তোমার এখানে হলো তিনের পাওয়ারে নয় আর এখানে পাঁচ নয়ার পাঁচে চোদ্দো গুণ থাকলে যোগ করতে হয় যদি একই বেশ থাকে এবং গুণ থাকে তাহলে পাওয়ার দুটিকে যোগ করতে হয় তো নয়ার পাচে চোদ্দো তো তিনের পাওয়ারে চার এম সমান সমান তিনের পাওয়ারে চোদ্দো তো এবার যখন আমাদের বেস একই থাকে তখন পাওয়ার যদি আলাদা হয় তখন আমরা বলতে পারি যে এই পাওয়ার আর পাওয়ার সমান এই তিন তিন কেটে দিলে চার এম সমান সমানই হয়ে যাবে চোদ্দো চার এম সমান সমানই চোদ্দো এবার আমরা চার দিয়ে যদি চোদ্দোকে কাটি তাহলে হবে সাত বাই দুই মানে এম মানে হলো সাত বাই দুই অর্থাৎ তিন পয়েন্ট পাঁচ দেখো চার দিয়ে কাটলে কত হয় দুই এখানে সাত তাহলে দুইটাকে পাশে আনলে সাত বাই দুই তো সাত বাই দুই মানে কত তার সাতের অর্ধেক হয়ে যাবে তিন পয়েন্ট পাঁচ তো এম এর মান পেয়ে গেলাম আমরা বুঝতে পেরেছো তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি তারপরে প্রশ্ন ছিল এক ব্যক্তি একটি মোটরসাইকেল তিরিশ হাজার টাকায় কিনে আরও পাঁচ হাজার টাকা খরচ করে এবং বিয়াল্লিশ হাজার টাকায় বিক্রি করে তার মোট লাভ কত দেখো তিরিশ হাজার টাকায় কিনেছে তারপরে পাঁচ হাজার টাকা আরও খরচ করেছে তাহলে মোট তার খরচা পড়েছে কত মোট খরচা পড়েছে তিরিশ হাজার আর পাঁচ হাজারে পঁয়ত্রিশ হাজার ঠিক আছে মোট তার খরচা পড়েছে পঁয়ত্রিশ হাজার এবং বিক্রি করেছে বিয়াল্লিশ হাজার টাকায় তাহলে লাভ কত হয়েছে দেখো পঁয়ত্রিশ হাজার টাকায় কিনেছে এবং লাভ কিসের উপর নির্ভর হয় কেনা দামের উপরে সবসময় লাভ নির্ভর করে তো পঁয়ত্রিশ হাজার টাকায় কিনেছে বিক্রি করেছে বিয়াল্লিশ হাজার তো লাভ কত হয়েছে সাত হাজার কারণ বেয়াল্লিশ হাজার থেকে আমরা কি করব পঁয়ত্রিশ হাজার বিয়োগ দেবো তাহলেই আমাদের লাভ বেরিয়ে যাবে সাত হাজার টাকা লাভ হয়েছে তো পঁয়ত্রিশ হাজারে যদি সাত হাজার লাভ হয় তাহলে একশোতে কত কাটাকাটি করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে পাঁচ দিয়ে কাটবো পাঁচ কুড়ি একশো তো কত কুড়ি পারসেন্ট ঠিক আছে বুঝতে পেরেছ নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি প্রশ্নটিতে বলা হয়েছে পঁচিশটি আমের কেনা দাম তিরিশটি আমের বিকৃত মূল্যের সমান লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত বন্ধুরা দেখো কেনা হয়েছে পঁচিশটি আম যে দামে সেই দামে তিরিশটা দেওয়া হয়েছে তাহলে তার লাভ হবে না ক্ষতি হবে নিশ্চয়ই ক্ষতি হবে কয়টা আমে ক্ষতি হবে ক্ষতি হবে তোমার পাঁচটা আমে ক্ষতি হবে পাঁচটা আমে কারণ পঁচিশটা আম কিনেছে যে দামে সেই দামে তিরিশটা দিয়েছে তার মানে তিরিশ থেকে পঁচিশ বাদ দেবো তাহলে ক্ষতি হলো পাঁচটি আমে পাঁচটি আম ঠিক আছে এবার মনে রাখবে যখন তোমার জিনিস বলে দেয় তখন লাভ বা ক্ষতি সর্বদা বিকৃত জিনিসের উপর নির্ভর করে ঠিক আছে তো বিক্রি করেছে তিরিশটি আম তাহলে তিরিশটি আমে তোমার ক্ষতি হয়েছে পাঁচটি আম একশোতে কত কাটাকাটি করব শূন্য শূন্য কাটব পাঁচ দশে পঞ্চাশ বাই তিন পঞ্চাশ বাই তিন অথবা তোমরা এটাকে বলতে পারো যে ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট ঠিক আছে তো লাভবা ক্ষতির শতকরা পরিমাণ পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছ নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি প্রশ্নটিতে বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু ও লসাগুর অনুপাত এক তিরিশ এবং পার্থক্য চারশো তাহলে লসাগু ও গসাগুর গুণফল কত তো বন্ধুরা গসাগু ও লসাগুর অনুপাত বলে দিয়েছে তো এখান থেকে আমরা ধরেই নিতে পারি যে লসাগু হলো তিরিশ এক্স আর গসাগু হল এক্স মানে এক্স তো এদের যদি পার্থক্য করি মানে বিয়োগ করি তাহলেই চারশো তেরানব্বই পাবো ঠিক আছে তো এখান থেকে আমরা এক্সের মানটা বার করে নিতে পারবো উনতিরিশ এক্স সমান সমান চারশো তেরানব্বই তো উনতিরিশ দিয়ে যদি এটাকে কাটি উনতিরিশকে উনতিরিশ থাকে কত কুড়ি উনপঞ্চাশকে যদি ভাগ করি তাহলে বিয়োগ থাকে কুড়ি তা দুশো তিনকে যদি ভাগ করি উনত্রিশ দিয়ে সাতবার যায় সাতবার গেলেই দুশো তিন হয় তো এক্সের মান পেলাম সতেরো তো এবার এখান থেকে আমরা তিরিশ এক্সেরও মান পেয়ে যাব আর এক্সের এর মানও পেয়ে যাবো অর্থাৎ লশাগু আর পে পেয়ে যাবো তাদেরকে গুণ করবো অ্যান্সার পেয়ে যাব তো গুণফল কত হবে লসাগু গুণ গসাগুড় তো লসাগু কত তিরিশ এক্স মানে তিরিশ গুণ সতেরো আর গসাগু কত এক্স গুণ সতেরো তো সতেরো সতেরো হলো দুশো উননব্বই তার সঙ্গে গুণ করব তিরিশ তো যেটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক আছে তো তিন নং সাতাশের সাত হাতে আমার দুই তিন আটে চব্বিশের দুই ছাব্বিশের ছয় হাতে আমার দুই তিন দুগুণি ছয় আর দুই আট তো আট ছয় সাত তারপরে একটা শূন্য এটাই হয়ে যাবে আমাদের অ্যানসার ঠিক আছে তো নেক্সট যাচ্ছি তারপরে প্রশ্ন ছিল যদি এক্স সমান সমান রুট ফাইভ প্লাস ওয়ান বাই আর ওয়াই সমান সমান রুট ফাইভ মাইনাস ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান সমান কত তো দেখো এরকম অঙ্ক থাকলে আমাদের কি করতে হবে প্রথমে এক্স ওয়াইয়ের মান বের করতে হবে আর এক্স প্লাস ওয়াইর মান বের করতে হবে তারপরে এখান থেকে ভাঙিয়ে মানটাকে বসাবো অ্যান্সার বেরিয়ে আসবে তো এক্স ওয়াইয়ের মান কত হবে এক্স ওয়াইয়ের মান হবে এক কারণ এ পাশ ও এক্স গুণ ওয়াই করলে এই দুটোকেও গুণ করব তাহলে এই নিচের এটার সঙ্গে উপরের এটা কাটা এটার সঙ্গে এটা কাটা তাহলে তোমার কত হবে এক হবে আর এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে এক্স প্লাস ওয়াইর মান হবে তোমার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এইটা হবে এক্স ওয়াইর মান এবার এটাকে আমরা এত শর্টকাটে কীভাবে পেয়েছি এটাকে আমরা বড়ো যে সমাধান করতে হয় ভাঙিয়ে সেখান থেকেই শর্টকাটে এটা পেয়েছি যখন আমাদের একই তোমার ই থাকে ডিজিট থাকে এবং ইন্টারচেঞ্জ করে তখন দেখো এটা উপরে ছিল পরের বার এটা নিচে এসছে এটা নিচে ছিল পরের বার উপরে গেছে তো জায়গা বদল করেছে তো সেই কারণে এই এই যে থিওরি এই যে সূত্র এটাকে আমরা ইউজ করব। এটাকে আমি তোমাদের বিস্তারিত ভাঙিয়ে দেখাচ্ছি অঙ্কটা আগে এইভাবে করে দেই তারপরে ঠিক আছে দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান কি বললাম টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখানে এ মানে হলো রুট ফাইভ আর বি মানে হলো তোমার ওয়ান এ মানে রুট ফাইভ আর বি মানে ওয়ান তো এখানে দুই গুণ রুট ফাইভের যদি স্কোয়ার করি তাহলে রুট ফাইভ গুণ রুট ফাইভ করলে শুধু একটা ফাইভ পাওয়া যাবে প্লাস বি মানে কত বললাম ওয়ান ওয়ানের যদি স্কোয়ার করি তাহলে কত পাওয়া যাবে ওয়ান পাওয়া যাবে আর নিচে সেই একইভাবে রুট ফাইভের স্কোয়ার মানে ফাইভ আর ওয়ানের স্কোয়ার মানে ওয়ান তো এখান থেকে পাঁচ আর একে ছয় ছয় দুগুনি বারো আর তোম বারো আর নিচে হচ্ছে পাঁচ থেকে এক গেলে তোমার চার কাটাকাটি করলে কত হবে তিন আমরা পেলাম এক্স এক্স প্লাস মান হলো তিন এক্স ওয়াই হলো এক এক্স প্লাস ওয়াই হলো তিন এবার এটাকে আমরা সূত্রে ভাঙিয়ে মানটা বসিয়ে দেবো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে সমান সমান কী হয় এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই আর আছে মাইনাস ফোর তো এবার মান বসাবো এক্স প্লাস ওয়াইর মান হলো তিন তাহলে তিনের স্কোয়ার মাইনাস দুই গুণ এক্স প্লাস ওয়াইয়ের মান হলো এক তাহলে দুই এককে দুই মাইনাস ফোর তাহলে তিনের স্কোয়ার মানে নয় নয় থেকে দুই গেলে সাত সাত থেকে চার গেলে তিন এটা হলো অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলে তো এবার আমি তোমাদের দেখাই যে এই দুটো যোগ করলে কিভাবে তোমরা যোগ করবে ওইটা যদি না লেখো তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান এই দুটোকে আমাদের কি করতে হবে যোগ করতে হবে তো যোগ করলে রুট ফাইভ সরাসরি আমি যোগ করছি দেখো নিচে দাগ দেই এবার যোগ করার সময় কি করতে হয় নিচের দুটোর লসাগু করতে হয় তো এবার দুটোই যেহেতু আলাদা তো লসাগু হবে এই দুটোর গুণফল তো রুট ফাইভ মাইনাস ওয়ান আর রুট ফাইভ প্লাস ওয়ান এবার নিচেরটা দিয়ে কি করতে হয় নিচের এই নিচেরটাকে ভাগ করতে হয় তাহলে রুট ফাইভ মাইনাস ওয়ান দিয়ে আমরা এই নিচেরটাকে যদি ভাগ করি তাহলে কত পাবো এই এটার সঙ্গে এটা কাটাকাটি যায় কাটাকাটি গেলে তোমার থাকে রুট ফাইভ প্লাস ওয়ান তার সঙ্গে উপরেরটা গুণ করতে হয় তো রুট ফাইভ প্লাস ওয়ানের সঙ্গে রুট ফাইভ প্লাস ওয়ান গুণ করলে হয়ে যাবে রুট ফাইভ প্লাস ওয়ানের স্কয়ার তারপরে তোমার মাঝখানে প্লাস চিহ্ন কারণ যোগ করছি আমরা এবার এইটা দিয়ে যদি ভাগ করি তাহলে এটার সঙ্গে এটা কাটাকাটি যায় থাকে কত রুট ফাইভ মাইনাস ওয়ান তার সঙ্গে এটা আমরা কী করবো গুণ করব তাহলে রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান হয়ে যাবে রুট ফাইভ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এবারে আমাদের এটাকে সূত্রে ভাঙাতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস টু ইন্টু রুট ফাইভ ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার আর এই পাশের এটাকে যদি ভাঙাই এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার যদি করি তাহলে রুট ফাইভের স্কোয়ার তারপরে মাইনাস টু এ বি এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে টু ইন্টু রুট ফাইভ ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার আর নিচে তোমার এ এ এ মাইনাস বি আর এ প্লাস বি তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস এ প্লাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে রুট ফাইভের স্কোয়ার মাইনাস একের স্কোয়ার তো এবার এখান থেকে দেখো এই টু ইন্টু রুট ফাইভ ইন্টু ওয়ান এইটা আছে প্লাসে আর এখানে টু ইন্টু রুট ফাইভ ইন্টু ওয়ান এইটা আছে মাইনাসে আমি কালার তোমাদের চেঞ্জ করে দেখাচ্ছি এই যে এইটা আছে প্লাসে এইটা আছে মাইনাসে তো এইটা এইটা কাটা যাবে তাহলে এই দেখো রুট ফাইভের স্কোয়ার কয়টা আছে দুটো তাহলে টু রুট ফাইভের আর একের স্কয়ার কয়টা আছে দুটো প্লাস দুই গুণ এক ঠিক আছে নিচে তোমার এই যে পাঁচের এই যে এটা তো নিচে তো বুঝতেই পারছো রুট ফাইভ মানে পাঁচ তার থেকে এক গেলে চার এবার এখান থেকে আমরা কী করেছি দুইটাকে কমন নিয়ে নিয়েছিলাম ও একের স্কোয়ার হবে দুইটাকে কমন নিয়ে নিয়েছিলাম তাহলে রুট ফাইভ স্কোয়ার প্লাস ওয়ানের বাই চার তো এত কিছু না করে আমি তোমাদের সরাসরি কী বলেছি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবে তাহলে মান বসিয়ে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে কি বললাম আবার বলে দিচ্ছি যখন তোমার এক্স প্লাস ওয়াই বলেছে তাহলে সেটাকে বার করতে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবো তারপরে মান বসাবো অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি তাহলে তো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য আগে বার করে নেব তাহলে তার সঙ্গে পরিসীমার যে সূত্র আছে সেটা দিয়ে বের করে নেব পরিসীমার সূত্র কি পরিসীমা মানে চারটে বাহু তো চারের সঙ্গে একটা বাহু গুণ করে দেবো তাহলে পরিসীমা বেরিয়ে যাবে তাহলে ক্ষেত্রফল কত বাহাত্তরশো বর্গমিটার তাহলে তোমার একটি বাহুর দৈর্ঘ্য কত হবে মানে এ কত হবে ক্ষেত্রফল মানে কি এ স্কোয়ার আর এ কত হবে এটার বর্গমূল হয়ে যাবে বাহাত্তরশোর বর্গমূল যদি করি তাহলে এটাকে আমরা প্রথমে ভাঙিয়ে নেই দুই গুণ ছত্রিশশো করতে পারি ছত্রিশশো দুগুণই বাহাত্তরশো ছত্রিশশো কেন করলাম কারণ এটার এটার বর্গমূল করা যায় তাহলে দুইয়ের তো বর্গমূল করতে পারবো না কিন্তু ছত্রিশোর বর্গমূল করলে কত হবে ষাট হবে ছয় ছক ছত্রিশ আর দুটো শূন্য থেকে একটা শূন্য ষাট রোড টু ঠিক আছে তাহলে একটা বাহু পেলাম ষাট রুট টু এবার বলেছে পরিসীমা তাহলে পরিসীমা মানে কি একটা বাহুর সঙ্গে চার গুণ করলে পরিসীমা পাওয়া যায় তো ষাট রুট টুর সঙ্গে আমরা চার গুণ করবো তো চার ছয় চব্বিশ দুশো চল্লিশ রুট টু এটা হলো পরিসীমা ঠিক আছে বুঝতে পেরেছ